হচ্ছে দেখছি সব ভুল ভাল গান করছে। হে শোনো, তুমি যেই হও সেই হও। তুমি যেই হও সেই হও, তুমি ভেতরে এসো। তুমি যদি ভেতরে না এসো তোমার সঙ্গে কথা বলা জুত হচ্ছে না। তুমি গানটা করছো, গানটা কিন্তু ভুল করছো। কিসের ভুল? ভুল নাই কেন? কি গানটা ওইভাবে নেই তাহলে? গানটা কিভাবে আছে জানো তো? কি হবে? তেরি নাম তোর কাছে শিখবো, গান তোর কাছে শিখবো। তেরি নাম নয় তেরি নাম ও সাথি, তোকে মার বুলাথি। সবসময় উল্টা পাল্টা গান গান শিখেছ? ওইটা নয় ওইভাবে তাহলে। ও সাথি বোঝো নাকি আমি আছি বিপদে। তোমার কি হয়েছে গো? তোমার জন্য আজ আমার প্যান জামা কান্দে। তোমার জন্য আজ আমার প্রাণটা কাঁদে। প্যান কান্দে। ডিজে ডিজে। হ্যাঁ, তোর মায়ের তোর মায়ের। ও সাথী মারব লাথি, ও সাথী মারব লাথি, আছি বিপদে। চুড়ির ফুঙ্গায় নাই মাংস, আর চুড়ি আমার ড্যান্স করার লেগে ব্যস্ত। শোনো শোনো, এদিকে এসো। তুমি যে ওকে বলছো পুঙ্গাই মাংস নেই, হাত করো বড় করে, হাগো তোমরা এই মাল সব। ইরে বাবা, তুমি যে ওকে বললে পুঙ্গাই মাংস নেই, তোমার পুঙ্গাই মাংস আছে? কি মালবে পাললে পাললে শালা, ওয়া করিস না বাপ। ডিজে ডিজে ডিজে। এত ভালো ভালো মাল তোর মুখে পাপ হইতে পাবে। হাগো তোমরা কি করো কি করো তোমরা এত মাল? কেন তুমি বুঝতে পারছো না? না, তুমি কোথায় এসছো জানো? কোথায়? হাটে এসছো। হাটে হাটে এই হাটে। আমার মা বললি যে হাটে যাবি, তা আমি ভুল হাটে চলে এলাম না কি রে? হ্যালো শোনো, তোমার মা কোন হাটে যেতে বলেছে? আমাকে বললি যে কোন একটা হাটে যাবা। কোন হাটের নাম নেই। এ তুমি ভুল হাটেই চলে এসছো। হ্যাঁ ভালো মাল। এটা হচ্ছে হাগো তোমরা হাটে কি করো? কেন ব্যবসা করি? তোমার মাও কইতো আমরা মাল বিক্রি করি। ও তোমাদের বংশ ব্যবসা করে, তাই তোমার বাবা মরে গেছে মা মরে গেছে, তোমরা করো ভালো মাল। থাম 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 কেন থাম কেন? সালাহ আমি তোমার ওইখানে কি আছে গো? নেই ছেলে, দেখলি খালি টিস 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 করে। থাম টিজে। হাগো তোমরা সবাই ব্যবসা করো, এদের কপাল কত খারাপ। ছড়ি ভালো মাল যে ও ছড়ি ছড়ি পেই ছড়ি পেই দিদিছে গো, ছড়ি হামা গাড়িতে যেই পেই দিদিছে। হ্যাঁ কি করলে রে, গল্প করতেলি? ওটা পাদানি গো। হ্যাঁ ওটা পাদানি, সেন্ট মেকে সেন্ট বটি সেন্ট বটি স্পেক। ছুঁড়ে বডি স্পেকটা পেছনে মাইলি কেন? সব দিকে মারা হয়, পিছনে সামনে সব দিকে। ও তাহলে তোমাদের কাছে ভালো ভালো মাল আছে? দারুণ মাল আছে। হেভি মাল? হেভি মাল। হ্যাঁ দেখলে হবে না, খরচা আছে। ওরে ছোট লোকের মেরে তুই, ওরে এত তোমার আশা, ও
কেন শোলে মানিকে নিয়ে তুমি বাঁধবে সুখের বাসা শোলে মানিকে নিয়ে কেলো বাঁধবে সুখের বাসা সঙ্গে দেখা হবে মরণের কালে তোমার সঙ্গে দেখা হবে মরণের কালে তোমার কাছে কি মাল আছে কি মাল আছে খুব ভালো মাল বলো দাদাকে বলি তোমার সাথে কথা বলতে গিয়ে আমার নখটা ভেঙে গেল ভাঙক গা নখ ভাঙক গা তুমি কি নেবে কি বলো আগে তোমার কাছে কি মাল আছে হ্যাঁ ভালো মাল হলে নিব টাকা দি নগদ ক্যাশ ভয় পাবে না তো না ভয় করা ভয় করা ব্যাটা ছেড়ে লো দেখো আগে থেকে সাবধান করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বলো কেন আসুন দাদা আসুন আসুন দিদিরা আসুন করলেই দশ না করলেই লস ডিজে 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 তোর কপালে কষ্ট আছে বে শালা আমার এখানে জান জ্বলছে শালা খালে লটাবাড়ি করছে কইলি দশ না করলে লস কত রে ওই যে দশ দশ টাকা শুনো কানে দশ টাকা কি হ্যাঁ ধর মারছে কইলি দশ না করলে দশ দশ টাকায় তো হ্যাঁ দশ টাকায় কি সুন্দর মাল দশ টাকা দশ টাকা হইলে হবে দশ টাকাই নেবো তার বেশিও নেবো না কমও নেবো না হাগো দু টাকা কম নেবো না কেন দশ টাকায় লাগবে হ্যাঁ চাঙ্গা মাল দশ টাকায় লাগবে দশ টাকা দাও তো একবার করে নিই আর থাক পাবো না দশ টাকা দাও দশ টাকা দাও দশ টাকা দাও কুড়ি টাকা কি বলছো বলো তো সহ্য করছি আমি আর পারছি না সোজা সোজা তোকে পাইতে হবে না এই তুমি কি বলছো কে ও বললি কইলি দশ আ শিনো শিনো তাহলে কি হচ্ছে দাও দাও এ পেপে করে নেবে শালা মনে হচ্ছে পে হইছে মা নাও তাড়াতাড়ি নাও শালার কপালে আজ কষ্ট আছে একবারে নানিকে একবারে উপরে ফেলি দেবো মাজা ভেঙে দেবো দাও 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 পয়সা দাও দাও কই লাগে কইলি দশ কইলি কি দেখাচ্ছো কইলি দশ কি দাও কেন ওই কি বলছো কইলি দশ বললা না কইলি দশ হ্যাঁ বাবা সেটাই তো আমিও তা কি দাও কইলি দশ বুঝতে পারছো না কি কি উচ্ছে উচ্ছে ঘোড়াটা কাঁদছিল মনে হচ্ছে টাকা টই গা তুরে শালা উইচ্ছি কি কইব আমাকে বুঝি কইলি দশ তুমি কি ভেবেছিলে সর 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 হারাম জাতি বাংলায় বলবি উইচ্ছে না কইলি দশ নাই আরে কোন কোন বংশের মেয়ে রে তুই কোন বংশের মেয়ে রে তুই বলবো না কোন বংশের মেয়ে রে তুই রূপেতে আমার মনটা দোলাইয়া thank you
বলাইয়া কোথায় যাস মঞ্জা খালি বলাইয়া কোথায় যাস তোমার খালি বলাইয়া মানে তো ইশারা করছিল ওই খড়টা দিয়ে তোকে ইশারা তো আপন ধ্যান ছিলি তাই তোকে একটু মনে কই দিছিল হ্যাঁ খড় মারবে বাবা বলছে খড় মারেনি ওইটা খড় নয় পাশের বাড়ি যদি একটা লোক থাকে তা কি বলে জানিস কি বলে ওরে শনি সকিশন বলি তারে পাশের বাড়ি চাংরাই আমার ইশারা করে শনি সকিশন বলি তারে পাশের বাড়ি চাংরাই আমার ইশারা করে ও সোনা কাছে সোনা কিছু ভালো লাগে না সোনা কাছে সোনা কিছু ভালো লাগে না তোমাকে ছাড়া আমার প্রাণ বাঁচে না সোনা কাছে সোনা কিছু ভালো লাগে না সোনা কাছে সোনা কিছু ভালো লাগে না তোমার কাছে কি মাল আছে গো তোমার কাছে ভালো মাল আছে বলো হ্যাঁ মেয়ে ভালো জি মাল ভালো বাগা মাল কি মাল সামনে পাঁচ পিছনে দশ সামনে পাঁচ পেছনে দশ ডিজে 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 সামনে বেশি রেট হওয়া উচিত তা সামনে কম পেছনে বেশি কেন আচ্ছা তোমার পেছনে এত রেট কেন হ্যাঁ গো পেছনে এত রেট কেন তুমি জানো না না ও বলছে সামনে পাঁচ পেছনে দশ তার মানেটা বুঝলে না পেছনে এত রেট কেন রেট তো আছে এই দেখো পেছনে এত রেট কেন পেছনে রেটটা বেশি কেন পেছনটা কি পেছনটা সব থেকে মজা কি মজা তুমি জানো না তোমাকে দেখাচ্ছি শোনো এই যে দেখো লাগছে না তো এই যে সামনে পাথর আর এটা লাগিয়ে দেবে পাঁচ টাকা নিবে তাকে বলবি সামনে পাঁচ পেছনে দশ শালা বলবি গ্যাস লাই ছুঁড়ি বুঝতে পারে না হ্যাঁ আগে বলি দিবি আমি মনে মনে করছি পেছনটা এত রেট কেন আমার মনে হয় পেছনটা খুব টাইট টাইট ফিট বুঝলি অত রেট আর সামনে কম পেছনে দশ আমি মনে করছি পেছনটা কি তা বলবি পেছনটা খুব টাইট হ্যাঁ আমার মহন মাইনা সাদ ভাত আরে আজ বোঝে কেন তোমার ভাষা পরিষ্কার হয় না কি ভাষা বললে আমাদের দেশে এরকম হয় না তোমার দেশে হয় বলে আমার দেশে হয় না আমার দেশে যদি তুমি বলতে আসো এমন আর মারবে না তুমি বইতে পারবে না আমি সব দেশে বলি মস্তান লোক আমি কে মস্তান ওই আমার মন আইনা তোমার লম্বা মুখ কেন ছোট হয় না আমি বোঝাই কেমনে তুই ছাড়া তুই ছাড়া কে আছে গো আমার পাখা জীবনে তুই ছাড়া কে আছে গো আমার পাখা জীবনে
বুঝে ময়না চল আজ বুঝে না আমার মন ময়না আজ বুঝে না বোঝাই কেমনে তুই ছাড়া কে আছে গো আমার পাতা জীবনে তুই ছাড়া কে আছে গো আমার পাতা জীবনে তোমার কাছে কি মাল আছে গো ধনে পাতা ধনে পাতা বাবা শুনির তেল দেখ আসুন দাদা ধুইনে পাতা তেল আগো ধুইনে পাতা কি তুমি জানো না না তো আমি ধুইনে পাতা জানি না কি আরে বুঝতে পারছো না না তো আরে মাংস তো দেয় মাছে দেয় সবজি তো ছেই ধনের পাতা তেল তাই ওর কাছে তেল আছে আর ধনের পাতা আছে ও ধনের পাতা তেল এবার বুঝতে পেরেছি যাও 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 ওই আমার লাইন হইয়া যায় আকা ওয়াকা পেলাম না তোমার দেখা আসো যদি এই আর গনে আসো যদি এই আর গনে আমার হবে দেখা গো আমার হবে দেখা তোমার লাইন হইয়া যায় আকা ওয়াকা পেলাম না তোমার দেখা আসো যদি এই আর গনে আসো যদি এই আর গনে আমার হবে দেখা গো আমার হবে দেখা আমার লাইন হইয়া যায় আকা ওয়াকা তেঁতুল গাছে তেঁতুল দেখো তেঁতুল বড় টক তোমার সঙ্গে প্রেম করিতে আমার বড় শখ তেঁতুল গাছে তেঁতুল দেখো তেঁতুল বড় টক তোমার সঙ্গে প্রেম করিতে আমার বড় শখ ভালো না হাতের লেখা ভালো না হাতের লেখা আসো যদি এই আর গুনে আসো যদি এই আর গুনে আমার হবে দেখা গো আমার হবে দেখা আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা পেলাম না তোমার দেখা আসো যদি এই আর গুনে আসো যদি এই আর গুনে আমার হবে দেখা গো আবার হবে দেখা আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা তোমার হাতটা কি এটা আরে বাল কাটে কা বাল বাল আরে আর কি হলো বাল কাটে গা বাল কাট আরে কি হলো বলো বলছি হ্যাঁ কোন বালের কত রেট আরে বড় বালের 6 রুপিয়া আর ছোট বালের 50 রুপিয়া দাঁড়া দাঁড়া বড় বালের আর ছোট বালের কত 50 হ্যাঁ 50 রুপিয়া কি কাজ হইল চাচা বাল কেটিছো চাচা বুঝি কেটিছি তাহলে তোমার কাটা হবে না কি কাজ হইল আরে কে কাটবে বাল কাটে গা বাল কাটে গা কে কাটবে বাল 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 আই বাপ খাদিম বাল কাট গা না আর কাটবি না থাক ও সাহেব ও সাহেব ওরে কোথায় রইলা প্রাণের সাহেব দেখা দাও আমারে তোমার সলে মানে বসে আছে ওই না আর গুনে তেরে কোথায় রইলা প্রাণের সাহেব রে কোথায় রইলা প্রাণের সাহেব রে
পয়সা আছে ওই না আর গুনেতে এসে তুমি দেখা করো ওই না চলে মানুরে কোথায় রইলা প্রাণের সাহেব রে কোথায় রইলা প্রাণের সাহেব দেখা যাও আমারে তোমার চলে মান বসে আছে ওই না পত চেহেরে আস্তে আস্তে তাহলে আপনার নাম সাহেব না আমি জানি না সে আপনার সঙ্গে নানুর থানায় গেলাম ওরে নানুর থানা যেতে আমার ভালো লাগে না ওরে ভালো লাগে না ওরে ভালো লাগে না ওরে ভালো লাগে না ওরে ভালো লাগে না আমার সাহেবের সাথে নানু থানা যেতে ভালো লাগে না নানুর থানা যেতে আমার ভালো লাগে না আমার বাড়ি আর বোন নাই কই আর বেশে দো আমার বাড়ি আর বোন নাই কই আর বেশে দো ও সাহেব ওরে নানুর থানা যেতে আমার ভালো লাগে না ভালো লাগে না ওরে ভালো লাগে না ভালো লাগে না ওরে ভালো লাগে না ওই আমার নানুর থানা যেতে আমার ভালো লাগে না রে নানুর থানা যেতে আমার ভালো লাগে না রে নানুর থানা যেতে আমার ভালো লাগে না রে নানুর থানা যেতে আমার ভালো লাগে না যাও বস হ্যাঁ পরে কাটবো যাও পরে কাটবো গো যাও হ্যাঁ যাও বস কেন তোমার কোন গিরামে ঘর তোমার কোথায় ঠিকানা তুমি আমায় করলা পাগল হলাম দিওয়ানার কন্যা কোন গিরামে ঘর তোমার কোন গিরামে ঘর তোমার কোথায় ঠিকানা তুমি আমায় করলা পাগল হলাম দিওয়ানার কন্যা কোন গিরামে কলেজেতে পড়ি আমি বয়স উনিশ বিশ আমি মাস্টারের মাইয়া তুমি মাস্টারের মাইয়া তুমি মাস্টারের মাইয়া তোমার কাছে কি আছে গো আমার কাছে হ্যাঁ ভালো জিনিস আছে খুব সুন্দর জিনিস আছে জানো তো সবার কাজে লাগা বলো দাদারা বৌদিরা সবাইকে লাগবে হলে লাগান হলে লাগান হলে হলে লাগান হলে লাগান হলে লাগান দাঁড়া মা দাঁড়া 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 এক জায়গায় লাগিয়ে লাগিয়ে ফুলি তুলবি নাকি কেন কুতা কি লাগাবে বললাম হলে লাগান হলে লাগান হলে লাগান আমি বুঝলা না না তো দেখো তোমার যদি ঘা দাঁত হাজা হয় মানে চুলকায় হয় আমার কাছে একটা মলম আছে ও তুমি মলম বিক্রি করো ও তাই বলছি দাদারা গা হরে লাগান চুলকানা হরে লাগান মাথায় ব্যথা ব্যথা হরে লাগান দাঁড়া দাঁড়া মাথায় ব্যথা হলে হরে লাগান ডিজে তোর কপালে সকালবেলায় গরম ডাল আছে বে শালাই ধারে মাজাই বেতা বলে লাগান আর মা আর লাগাইও না মা এই তোমার লাগবে না আমার খুব লাগবে না
দাঁড়া 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 সাহেব হলে লাগা সাহেবের হয়েছে নিশ্চয় গ্যারান্টি আপনার হলে লাগিয়ে দেব সাহেবের কত জুনা ইলু হলে লাগাইতে পারল না তুই হলে লাগিয়ে দিবি আমি হলে লাগিয়ে দেব মানে সাহেবের যদি চুলকানা হয় আমি মলহম লাগিয়ে দেব তাই বল সাহেবের ভয় হয়ে গিয়েছিল সাহেব মনে করছে বোধহয় কোন জায়গা সাহেবের ভয় হয়ে গিয়েছিল বস ওই আমার ইচ্ছে করতে ভালোবাসতে ভালোবাসতে বাসব তোমার মুখ ডাকি সুন্দর আমি বলবো বলবো তুমি সবার কাছে শুনলে কি আছে কিন্তু তোমার কাছে কি আছে তুমি তো বলে গেলে না আমার কাছে কোনো মাল নাই মাল নেই বললে হবে এই তো ঝুলা নিয়ে এসছো ঝুলা যখন এনেছো তোমার কাছে কিছু আছে তোমাকে তো বলতে হবে তুমি কি নিয়ে এসছো কিসের ব্যবসা করছো এইখান থেকে চট করে বলে পট করে বেরিয়ে যাবে কিন্তু আমার লগর টাকার মাল আমি সব নগদ টাকা দিয়ে নিয়ে নেবো জিন্দগি प्यार कर ले तो घड़ी घड़ी ओ जिंदगी के ना टूटे लड़ी प्यार कर ले घड़ी तो घड़ी ছড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে খুলে দেব নতুন শাড়ি তুমি যে এই ব্যবসাটারে এসো আর খদ্দের মানে লক্ষ্মী তাহলে নতুন শাড়ি পেঁচি মেঁচি দিবে এই দেখবে না পরে কেমন মানাচ্ছে দেখবে না ওকে মানাচ্ছে কিনা দেখবে আমাকে কেমন লাগছে বলো তোমাকে ও তুমি বউ সাজো গো কত সুন্দর লাগবে গো কত সুন্দর লাগবে গো বলো বলো আর বলো মন্দে মন্দ না আমি রাজা হব গো তুমি রানী হবে গো ও সাজবো গো তুমি সুন্দর লাগবে এবার খুলে দাও অনেক কাপড় পরেছে কিন্তু তোমার বউ হবে কেন না ওকে দেখালাম যে বউ সাজলে ভালো লাগবে আচ্ছা বউ সাজলে যদি ওকে ভালোই লাগে তোমার কি হলো না আমার কিছু হয় না আমার শাড়িটা খুলে দাও দয়া করে দাঁড়াও খুলবো আর আমরা নেব না পেটি মেজি দুবা এই
আমাদের একটু মান সম্মান আছে, আমরা যেখানে সেখানে পা দিই না, বুঝলে? তোমার কাছে আর কি আছে দেখা তো? আর কি আছে? দিল দিওয়ানা হো, দিল দিওয়ানা না জানে কব খো গয়া, তুনে এসে দেখা কুছ হো গয়া, দিল দিওয়ানা না জানে কব খো গয়া, তুনে এসে দেখা তো কুছ হো গয়া, কুছ হো গয়া, কুছ হো গয়া, কুছ হো গয়া মেরি জান, দিওয়ানা না জানে কব খো গয়া, তুনে এসে দেখা তো কুছ হো গয়া। এটা ভালো মাল, শুনো আস্তে, এইটা ভালো মাল, শর্টকাটে কাজ হয়। শর্টকাটে কাজ হয় মানে কি? শর্টকাটে কাজ হয় মানে এটা তোমার মুখ চাইবলু, হ্যাঁ, সরাম কই যে দি দিলা, তোমার পায়খানা চাইবলু, হ্যাঁ, পড়াম কই দি দিলা, শর্টকাট, শর্টকাট আছে এই জামাটা, শর্টকাট নয়। এই দেখো আমাদের নিয়ম আছে, পায়খানা গেলে এই জামা পরে পায়খানা হবে না, কাপড় ছেড়ে দিতে হবে পায়খানা করতে। তাহলে এই আমার নাইটিটার নাম হচ্ছে শর্টকট। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা সেনা আমাকে কেমন লাগছে? হ্যাঁ তোমাকে আদরের মা লাগছে, কাঁটা লাগা হাই লাগা, আচ্ছা কোনখানে লাগা, কোনখানে লাগা, আরাম জাতি এটা মাংসি টুপি। এটা স্যাম্পেল, স্যাম্পেল এটা নিয়ে কি কি কাজ হয়? ওই যে বললাম করো না, কি করে হয় তুমি দেখাও। আরে মাংখি টুপি। ও আচ্ছা সোনা, মাংখি টুপি এটা, আচ্ছা আর কিছু নাই? না তোমার ঝোলা ভালো করে দেখো আর কি আছে। হ্যাঁ তোমার ঝোলাটা আমাদের ঝেড়ে ঝেড়ে দেখাতে হবে, আর কি আছে? চুড়ি চাই না, পিতা চাই না, চাই না সোনা দানা, চাই যে তোমার মুখ কানে শুধু দেখতে, একদিকে লাল চা একদিকে দুধ চা, কি করে? ও চালা ভাই, ছাকনি তো লিয়ে যাও তো বাপ।
এটা দেখাতে হয় না সোনা চালা শুনে না ছোড়ে চা ছাগলি বলছে কি করে হয় আমার একদিকে লাল চা একদিকে দুধ চা কি করে ছাগানো হয় এই যে বিক্রি করে করছে কেন তোমার বাড়ি যদি রেখে দাও তোমার কাজ দেবে তো কবি বন্ধন জুড়া লিয়া কবিতা মন চুরা লিয়া ও সাথী রে কেসা সিলা দিয়া ও বাপা কেসা সিলা দিয়া কেসা সিলা দিয়া এ বাপা সব কুছ ভুলা দিয়া তেরে বাদে আরে রাতে তেরে বাদে কোই রাতে ও মিঠে আরে सब कुछ भुला दिया भुला दिया सब कुछ भुला दिया रुपाता कैसा सिला दिया हम रुपर जी न सकेंगे ते जहर पी न सकेंगे हम रुपर जी न सकेंगे ये जहर पी न सकेंगे तुमले से ऐसे की खातिर हमने তুমি যে জিনিসগুলো দেখালে হ্যাঁ পয়সা দাও জিনিসের দাম কত মেলা দাম দাম না বললে আমরা কি কি করে কিনবো বলো তো ওইটা দাম হচ্ছে 40 টাকা এই ওরকম করে হবে না এখানে বসো এখানে এসো কাছে এসো এই দাম দরতে ভালো করে দাম বেটা শুন এত ধরত সব খুলে দে এই খুলে কেন দিবে কি হইল বল এই তো শুনে কুকুরে পা দিছিস কেন সামনে সামনে ভালো করে বস শোনা একটু ফাক করে বসো লে 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 ফাক করো ফাক করো লে সরে এসো গেলাম আরো সরো গেলাম আরো গেলাম আরো গেলাম আরো আর যাব না কেন না না যাব না কেন না রে আচ্ছা শোনা একটা কথা বলে দেখো বলো তুমি দোকানদার আর আমি হচ্ছি খরিদ্দার হ্যাঁ তাই বলছি এই যে শাড়িটা আমি পরে আছি এটা কত দাম 60 টাকা 60 60 এটি এ তো পুরো খ্যাপা রে বলতে 60 টাকা দাম জানিস এই কাপড়বালা বোকা আছে কাপড়বালাকে যেভাবে হোক ভুলিয়ে ভালিয়ে নিয়ে কাপড়গুলো নিয়ে আমরা পালিয়ে যাব ঠিক করেছি আচ্ছা শোনা ও যে তোমার কি বলেছিল চা ছাগনিটা ওটা কত দাম 30 টাকা মাত্র মাংকি আর মাংকি টুপিটার দাম হচ্ছে 25 টাকা আচ্ছা তাতে কথা বলিস না তুমি দোকানদার আমি খরিদ্দার তাই আমি কি বলছি জানো কি বলছো আমার কথা ওঠা আর তোমার কথা ওঠা আমার কথা ওঠা আর তোমার কথা নাই পয়সাই দিবা তোর মাকে দেব ডিজে ডিজে শালা হারামি নাই পয়সা দেবা বুকের কাটি লড়ি দিলি গো আমিও কারো ঋণ রাখবো না আচ্ছা হ্যাঁ তোমার কথাও থাক মেয়ে ছেলে বুকের লাইসেন্স আছে তোমাদের বুকের লাইসেন্স নাই আমাদের গায়ে হাত দিতে পারবা না 100 বার বারবার হাত দিব তুমি একবারও পারবে না তোমাদের লাইসেন্স আছে আমাদের লাইসেন্স নাই আমাদের বর্ডার আছে কি কাজ হলো বাইশকো দেখা একবার বাইশকো আমাদের এই বোনটা না হ্যাঁ ও বায়োস্কোপ দেখাতে জানে ও বায়োস্কোপ হ্যাঁ তুমি যদি চালু শুরু আরম্ভ করো তবে বায়োস্কোপ আর
তোমারা এসব কে কি আচ্ছা আমি বলছি শোনো দোকানে দাঁড়া বলছি এটা হচ্ছে ভলিউম ভলিউম মানে পারে পারে বাড়ানো বাড়াবো এই তোমাকে হাত দিতে হবে না অটোমেটিক সিস্টেম অটোমেটিক আর এটা হচ্ছে সিডি মানে ক্যাসেট ভরবে ক্যাসেট ভরবো হ্যাঁ আর এটা এটা হচ্ছে তোমার রিমোট রিমোট এত মোটা রিমোট টিপবো হ্যাঁ টিপো ও টিপতে হয় না এটা অটোমেটিক সিস্টেম কেন এটা রিমোট মানে জেনারেটর কইলে ভালো হয় না আরে জেনারেটর আছে এই এখন জেনারেটর লাগে না এখন কারেন্টের এই তো 10 গলা জেনারেটর কইলে হয় না আর ওইটুকে হ্যান্ডেল করতাম না এটা তো স্টেবলাইজার মানে টেবিলাইজার হ্যাঁ টেবিলাইজার ভালো দেয় ভোল্টেজ বাড়ে কমে কতদিন কুইম্বি আর বাড়বে তুমি যতক্ষণ বাড়াবে ও মাঝে মাঝে কেটে যায় হ্যাঁ যতদিন খারাপ না হবে ততদিন চলবে আর এইটা এটা হচ্ছে এটা পর্দা পর্দা যারা পরে দা হটা দাও जरा मुकेरा दिखा दो हम प्यार करने वाले कभी डरते नहीं अरे हम तुमसे मरने वाले कभी डरते नहीं सर पर जानो तुम्हें की आमी होची पांच बुने जेनेटर वो जेनेटर ना বাইশ কোপের মধ্যে খোপ থাকে দেখো তো ঘরের মতো সেই ও খোপটা ওর মধ্যে এই চোখে এইভাবে লাগিয়ে দেখতে হয় সিটি ক্যাসেট পাওয়া যায় দেখাও দেখাবো হ্যাঁ সত্যি চালু শুরু আরম্ভ বললেই চালু হয়ে যাবে হয়ে যাবে চালু শুরু আরম্ভ অ্যাকশন এই 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 তক দিন দিন এই 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 তক দিন দিন
বাজারে তো অনেক ব্যবসা করলাম, ব্যবসা করাই হলো, পয়সা আর পেলাম না, পয়সা তো পেলাম না। এক কাজ কর, চল আমরা অন্য হাটে যাবো। ঠিক বলেছিস, এখানে থাকুন, চল অন্য হাটে যাবো। চল ধন্যবাদ সত্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা সামনে হাস্য কৌতুক পরিবেশন করলেন আপনাদের সুপরিচিত সুআকাঙ্ক্ষিত